আহ, কি গরম! এত গরমে এত বড় স্ট্যান্ড ফ্যান, তবু গরম কাটছে না। হাওয়াটা বেশ ভালো, যথেষ্ট জ্বর আছে তোর। বাবু তো জল কি করছিস তুই? এটা হাওয়া খাচ্ছি, বিরাট গরম। হাওয়া খাচ্ছিস? ফ্যানের তার এখানে ঝুলছে, ফ্যান চলছে না, কিসের হাওয়া খাচ্ছিস তুই? আমি তুই আজ আবার ছাই পাশ গিলেছিস? কই না তো। কই না তো মানে তুই কথা বলতে পারছিস নি? কোনো কিসের গন্ধ পাচ্ছ? ও কিসে? বডি স্প্রে। বডি স্প্রে না? হ্যাঁ, এটা বাড়ি না মাতালের আড্ডা, কোনটা ভেবে নিছিস তুই? আমি কিছু খাইনি। কিছু খাসনি মানে? ভুল ভাবে পাকা মাতলামো করছিস, ফ্যান না চালে তুই ফ্যানের হাওয়া খাচ্ছিস এত গরমে? তাহলে তো কারেন্ট চলে গেছে। ও তাহলে কারেন্ট চলে গেছে না? তুই আমাকে পাগল মনে করিস? এসব ছাই পাশ গিলে আসিস বাড়িতে, লজ্জা করে না তোর? আমি খাইনি। তোকে বলেছি না এসব খাবি নি? খাইনি। একাদ দিন অকেশন পারপাস খেলে ঠিক আছে, বন্ধু বান্ধবের সাথে সেটা মানা যায়। আর রোজ রোজ তুই বাড়িতে সব খেয়ে আসছিস মানে? আজকে অকেশন ছিল। আজকে কি অকেশন ছিল জানোয়ার ছেলে? বল। আমার এক বন্ধুর বাবার জন্মদিন। বা বন্ধুর বাবার জন্মদিন? নিজের জন্মদিন হোস থাকে, নিজের জন্মদিন হোস থাকে তোর? আজকে দেখি বারুনটা। এই মেরো না, দেখো। উঠে বস, উঠে বস। আর খাবে এসব ছাই পাশ বাড়িতে? না ঠিক আছে, বাইরে খাও। না বাইরেও খাওয়া যাবে না, খেয়ে আসবি। আর এটা বাড়ি ঠিক আছে, একদম ঘাত ধাক্কা দি না, ঘাত ধাক্কা দি বাড়ি থেকে বের করে দেবো, বুঝলি তুই? ঘাত ধাক্কা দি বাড়ি থেকে বের করে দেবো। ক্ষমা কর দাও, আমার ভুল হয়ে গেছে। আমি বাড়িতে খেয়েছি। খাওয়া হবে না, পরিষ্কার বলে দিচ্ছি। এসব ছাই পাশ খেয়ে এই বাড়িতে আসবি না, ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, বুঝলি? আমি তো কারণ ছাড়া খাইনি মা, বিনা কারণে আমি খাইনি। কারণ থাকলে কি আমি খাই? তুমি যেটা জানো। বেরিয়ে যাও বাড়ি থেকে, চলো। ছি 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 ছি। জিনশেরি শ্যাম্পেন রাম। কাকিমা আমাকে ডেকেছিলেন? হ্যাঁ বাবা, এসো বসো। ভালো আছেন? আর ভালো কি করে থাকবো বল বাবা। এই যে তোমার বন্ধু দেখো। ও মা, এ তোর কি হলো? হ্যাঁ বন্ধু, কি হলো মানে? কি হলো মানে বলো? কেউ নাই। তোমাদের সাথে তার কোথাও যায় না, কোন সঙ্গ সাথ ধরে যায় দেখো। আমাদের সাথে আর মিশে না, ওই পাড়ার যত সব মদ ঘর মাতালদের সাথে মিশে। এরকম করে রোজ রোজ মদ খেয়ে আছে, উঠি বসার আর ক্ষমতা নাই। তুলো দেখি, তুলতে উঠতে পারে নাকি? সব পারি দেখ, আমি যে ধর কি করতে পারবো। কি রে মা? পারলাম, মা বলছে নাকি উঠতে পারে। পারিস উঠতে? উঠতে পারিস? উঠতে পারিস? আমার জীবনটা জ্বলে গেল সুদীপ, আমি আর পাচ্ছি নি। তোমরা এর কিছু ব্যবস্থা করো। তুই তো মান সম্মান সব ডুবে ফেললি রে। ওর মান সম্মান আছে নাকি? ওকে বলছি গলা করতে মেরে ফেলি, মান সম্মান ওর আছে নাকি? তুই তো মানে লেভেলটাই তো চিনতে পারছিস নি তুই বন্ধুত্বের। আমাদের মতো ছেলেদের সাথে মিশবি যারা জীবনে ড্রিঙ্ক ফিঙ্ক করে না? এটা না বাবা, দেখো তোমরা বছর সালে একাদ দিন অকেশন পারপাস খেতেই পারো বন্ধু বান্ধব। আর এই জানোয়ার যে রোজ খেয়ে খেয়ে বাড়ি আসছে, কোথায় সাত সঙ্গ ধরেছে? খাবে সব জানোয়ার? আমি খাবো, মানুষ মনে হয় আবার মুখ তুলি কথা বলছে। কাকিমার সামনে বলে খাবি? বসো বাবা, তুমি বসো। অসভ্য। অসভ্য মানে কি? তুমি বসো বাবা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। কাকিমার পেছনে খাবে জানোয়ার? জানোয়ার সব জানোয়ার, জানোয়ার বেশি অসভ্যতা করে যাচ্ছে। দেখিছ কি সব বলছে, কথাবার্তা দেখো তুমি। তোর তো মান সম্মান কিছু নাই রে। এই ছেলেকে আমি কি করবো বলো? পাড়াঘাটে মান সম্মান থাকলো, পাড়া পাড়া পাড়ায় আমি মুখ দেখাতে পারবো? আপনি একটা কাজ করতে পারেন। বলছি আমার একটা চেনা ডাক্তার আছে বুঝলেন, ও মানে মদ যারা খায় ওষুধ দিয়ে দিবে, আর মদ খাবে না, মানে মদ ছাড়ি ছেড়ে যাবে, মদ দেখে মানে রেহাই পেয়ে যাবে, ভালো হয়ে যাবে এক কথা বুঝলেন তো। যেটা ভালো হয় আমি তোমাকে ভরসা করি বাবা, তুমি একে নিয়ে গিয়ে যেভাবে পারো এইসব নেশা মেশা ছাড়াও।
ও এমন ভালো ডাক্তার তো যত খরচা লাগাবি করব তুমি নেশা ছাড়াও ও জীবনে আর মদি খাবে না এমন ওষুধ দিবে আচ্ছা বাবা তুমি তাহলে কাল নিয়ে যাবা কিন্তু মনে করি হ্যাঁ 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 ঠিক আছে বাবা নিয়ে যাচ্ছি ডাক্তারখানায় ঠিক আছে তাহলে নিয়ে আসনি কেন জীবনে তো একাদ দিন তো খাবো না কি তো কথা বলতে হবে তো কথা বলতে হবে সব ব্যাপারে কথা বলতে হবে ও বলে মাতাল কালকে 9টার সময় চল যাবি তুই আমার সাথে ঠিক আছে তবে আমি ফোন করে নেব আগে আমি মুছছি হ্যাঁ আমি রেডি করে রাখব হ্যাঁ আমি ওকে রেডি বলি বলি করে রাখবো তুমি এসে নিয়ে যাও আমি একটু অফিস যাবো তো বেরালাম আগে ঠিক আছে বাবা আমার প্রতি চক্রান্ত করা হচ্ছে তোকে 20 দিন এতক্ষণে ছিল কিছুই নাই খেয়ে আসলাম একটু আগে আর কি করছেন মদটা খাওয়া ছাড়েন আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি সে ওষুধগুলো খাবেন আর মদ খেলে কী হয় আপনি জানেন কত সাইড ইফেক্ট মদে আপনার লিভার খারাপ হয়ে যাচ্ছে আপনার এর থেকে আপনার ক্যান্সার হতে পারে আর দুদিন পরে তো আপনাকে দেখা যাবে না আপনি আক্কা পাবেন তখন কী হবে স্যার মদের অনেক খারাপ গুণ যেমন আছে এটা আমি মানি তেমনি অনেক ভালো গুণও আছে স্যার ভালো গুণ অবশ্যই আছে মদের আবার ভালো গুণ আছে নাকি অবশ্যই আছে তাহলে মানুষ মদ কেন খায় আপনি সেটা বলেন মানে এই যে মানসিক চাপ আমার স্যার মাথায় বিরাট এই যে হেডেক এই যে টেনশন এগুলো আমি নিতে পারি না তার জন্য আমি খাই আর যখনই খাই তখন আমার মানসিক টেনশন চাপ সব দূরে চলে যায় আপনার কি স্যার কোনো চাপ নেই জীবনে মানসিক অবসাদ নেই টেনশন নেই বলুন আছে শুধু একটু মাল খেয়ে দেখুন কিচ্ছু থাকবে না সম্পূর্ণ স্ট্রেস রিলিজ কোনো চাপ নেই রিল্যাক্সে ঘুমাবেন রিল্যাক্সে স্যার বিছনায় মাথা দিবেন না কেন ঘুমিয়ে যাবেন শুধু মাল খান তাহলে উপকার নাই বলছেন অবশ্যই উপকার আছে খাওয়া তো খারাপ খারাপ কিন্তু ভালো গুণ তো আছে আপনাকে ভালো গুণগুলো আমি বলছি খারাপ গুণগুলো আপনি বললেন এই যে জল কত লোক কম খায় কিন্তু দেখবেন মাল দিয়ে 2 লিটার জল ঠাপে দেয় মানে সরি খেয়ে ফেলে কেন কেন মালটার জন্য জলটা খাচ্ছে তাহলে জল খায় শরীরের পক্ষে উপকার তার মানে বকলমে জলটা খাচ্ছে কিন্তু মদের জন্য বুঝতে পারলেন তার মানে মদের কিন্তু একটা উপকারিতা আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে আবার যখন দেখবেন এই আপনি বাড়িতে খুব সমস্যার মধ্যে চলছেন হ্যাঁ আপনার বোর সঙ্গে ঝামেলা চলছে চলে চলে কি না হ্যাঁ সে তো সব সংসারে চলে চলে তাহলে এই যে বিভিন্ন রকম এই যে এই অত্যাচার ঝামেলা এখান থেকে তো একটা পুরুষ মানুষ একটা বিশাল মানে অনেক কিছু ডিস্টার্ব ফিল করে সেখান থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে মদ মদ খাবেন সংসার ফ্যামিলি বউ বাচ্চা সব কিছু ভুলে রিল্যাক্সে জীবনযাপন করবেন মানে ওই সামান্য টাইমের জন্য যদিও তবুও তো এই যে টেনশন ভুলে থাকছেন বোর অত্যাচার ভুলে থাকছেন তার মানে কি একটা উপকার আছে অবশ্যই উপকার আছে নাহলে মানুষ খায় কেন বলুন বলুন আপনার কি রাতে ঘুম হয় টেনশনে হয় না তোর বোনই ঝামেলা করিস কারণ চাপের মধ্যে আসিস বল তাহলে একদিন খেয়ে দেখ না খেয়ে একবার দেখ না যে চাপ কমে কি না তাহলে উপকার আছে স্যার অনেক উপকার আছে হ্যাঁ তোমার লিমিটটা খেতে হবে সময় সময় আমি আনলিমিটেড চলে যাই সেটা দোষ আমার সেটা মানছে এটা আমার দোষ কিন্তু যদি লিমিটে খাওয়া যায় স্যার তাহলে আমি বলবো অপকার যেমন আছে তেমনি উপকারও আছে কিন্তু বুঝতে পেরেছেন এবার ভেবে দেখেন স্যার তাহলে একটা কথা বলবো
সবাই মিলে 2 টাকা করে দেন। আবে স্যার ট্রেন কোন কথা? এই বিরাট